ছড়িয়ে ছিটিয়ে পড়ে জওয়ানদের দেহাংশ। দেখে বোঝার উপায় নেই যে এটা একটা গাড়ি ছিল। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর বড়সড় আঘাত হানল জঙ্গিরা। কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গি হানার ঘটনা ঘটল। সিআরপিএফ এর একটি গাড়িতে ছিলেন 42 জন জওয়ান। আত্মঘাতী হামলায় মৃত্যু হল 42 জনেরই। ঘটনাটি ঘটল শ্রীনগর থেকে 35 কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার অবন্তিপোরায়। इस समय हम जम्मू श्रीनगर हाईवे पर लखपुरा से कुछ ही दूरी पर है और सब पीछे वो जगह है जहां पे ये विस्फोट हुआ है, जिसमें अब तक मिली जानकारी के अनुसार 35 से ज्यादा सीआरपीएफ के जवान जो है वो जख्मी हुए हैं, जिनमें से बताया ये जा रहा है कि 18 कम से कम उनकी मृत्यु हो गई है। जम्मू कश्मीर पुलिस सूत्र खबर, बृहस्पतिवार दोपुरे सीआरपीएफ के 3 बैटालियन जवान देर मूवमेंट हो 3 बैटालियन हलो 35, 54, 179। এক একটি ব্যাটালিয়নে প্রায় 800 জন করে জওয়ান থাকেন। সিআরপিএফ সূত্রে দাবি, এদিন 2,547 জন জওয়ানের মুভমেন্ট হচ্ছিল। জম্মু শ্রীনগর হাইওয়ে দিয়ে তাদের নিয়ে যাচ্ছিল 78টি গাড়ি। ঘড়িতে তখন দুপুর 3:37। সূত্রের খবর, অবন্তিপোরায় লাঠু মোড়ে জাতীয় সড়কের উপর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এসে সিআরপিএফ এর 54 নম্বর ব্যাটালিয়নের গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। অবস্থা হয় এরকম। এরপর সিআরপিএফ এর কনভয় ঘিরে গুলি ও গ্রেনেড হামলা চালায় জঙ্গিদের আরেকটি দল। There was a terror incident. The CRPF convoy, which was coming from Jammu and going towards Srinagar, was attacked. We have suffered damage to the vehicle as well as to the men. We suspect that it was a vehicle-bound attack. At the site, we are doing the post-blast analysis. All that is going to take some time. It's a terror incident, and we are looking into to the possibility of what led to this blast. There was a vehicle convoy which was coming, and it was there is an explosion. And what is the nature of explosion? How it has happened? What led to this explosion? These are all subject of investigation. So we are going to carry out a professional post-blast investigation. হামলার পরপরই দায় স্বীকার করে মাসুদ আজহারের জৈশ-ই মোহাম্মদ। প্রকাশ করা হয় আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদের এই ছবি। কয়েকটি বিশেষ দিন উপলক্ষে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কাশ্মীরে বাড়তি সতর্ক থাকে নিরাপত্তা বাহিনী। গত 8ই ফেব্রুয়ারি জারি করা সতর্কবার্তায় ইন্টেলিজেন্স ব্যুরো কাশ্মীরে মোতায়েন সব বাহিনীর অফিসারদের সতর্ক করে জানিয়েছিল, 8-10 দিনের মধ্যে জঙ্গিরা সেনা, পুলিশ কিংবা আধা সেনার উপর হামলা চালাতে পারে। এও জানানো হয় আইইডি সাহায্যে বিস্ফোরণ ঘটাবে জঙ্গিরা, তাই কোথাও গেলে বাড়তি সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে। বৃহস্পতিবার বারবেলায় সত্যি হলো সেই আশঙ্কা। সতর্কবার্তা সত্ত্বেও এড়ানো গেল না নাশকতা। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে বিস্ফোরণে আরটিএক্স ব্যবহার করা হয়ে থাকতে পারে। হামলায় রকেট লঞ্চার ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গাড়িগুলি যে দ্রুত গতিতে যাচ্ছিল তা আগে থেকে নজরে ছিল জঙ্গিদের, কারণ গাড়ির গতি বেশি হলে এই ধরনের বিস্ফোরণের মারণ ক্ষমতা আরও বেড়ে যায়। অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকাকে হামলার জন্য বেছে নেওয়া হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ফোর্স মুভমেন্টের সময় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে চলতে হয়। সকালে রাস্তায় যখন সাধারণ নাগরিকদের ভিড় কম থাকে তখনই এটা করার নিয়ম, কিন্তু এদিন কাশ্মীরে ফোর্স মুভমেন্ট হচ্ছিল দুপুরে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, ফোর্স মুভমেন্টের সময় 500 মিটার অন্তর অন্তর প্রহরা থাকে। যদি কোনো গলি বা মোড় থাকে সেখানে থাকে বাড়তি প্রহরা। কনভয় নিরাপত্তায় মোতায়েন থাকে রোড ওপেনিং পার্টি। নাশকতা এড়াতে তারাই রোড স্যানিটাইজ করতে করতে যায়। এক্ষেত্রে এই নিয়ম কোনো লঙ্ঘন হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে সিআরপিএফ। বুধবার এই পুলওয়ামাতে একটি স্কুলে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা, জখম হয় 16 জন পড়ুয়া। এবিপি আনন্দ।